ডিভোর্সের আগে শ্বশুর বাড়িটাকে জেলখানা মনে হতো, ডিভোর্সের পর এখন নিজের বাবার বাড়িটাকে দোজকের মতো লাগছে। পরিস্থিতি যেমনই হোক, ডিভোর্স কখনো সুখ দেয় না, কমপক্ষে কোনো মেয়ে তো সুখী হতে পারে না। আমি 19 বয়সী একজন নারী, আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দে, সংসারও টিকেছিল 1.5 বছর, আমাদের একটা ছেলে আছে, ওর বয়স এখন 1 বছর। কনসিভ করার পরই আমার ডিভোর্স হয়ে গিয়েছে। আমার স্বামীর স্বভাব চরিত্র সবই বেশ ভালো ছিল, শুধু একটু জেদি, অবশ্য তাও সব সময় না, মাঝে মধ্যে। মানুষ ভাবে ওর বদমেজাজের জন্যই বুঝি আজ আমাদের এই অবস্থা, কিন্তু আমি জানি আমাদের সমস্যা শুরুটা ওর দিক থেকে হয়নি। সব সংসারেই তো টুকটাক কিছু না কিছু সমস্যা থাকে, ওরকম আমাদের মাঝেও মাঝে মধ্যে ঝগড়াঝাটি হতো, কিন্তু ঝগড়া বাঁধলেই আমি তল্পি তল্পা গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা দিতাম। বাপের বাড়িতে বোনেরাও আসতো, আর ভাইরা তো ছিলই, ওদের কাছে কেঁদে কেটে সব বলতাম। তখন সবাই ওকে ফোন করে কথা শোনাতো, আমার ছোট বোন তো রীতিমতো ওকে অপমানই করতো। আমার কাছে ও মনে হতো ঠিকই আছে, কত বড় সাহস, আমার সাথে লাগতে আসে, আমাকে নিজের মতো করে চালাতে চায়। আমার মধ্যে কেমন জানি একটা জেদ কাজ করত, ওর কাছে ছোট হব, ওর কাছে নিজের ভুল স্বীকার করব, মাপ চাইব, এটা ভাবতেই পারতাম না। উল্টো বড় গলা করে বলতাম, ডিভোর্স দাও, তোমার মতো লোকের সাথে সংসার করে কে? না, ডিভোর্স আমি কখনো মন থেকে চাইনি, ওটা ছিল মুখের কথা। ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়াটাই আমার কাছে সঠিক মনে হতো। একদিনের কথা আমার এখনো মনে পড়ে, সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছি, রাগে আমার শরীর কাঁপছে, যা মুখে আসছে আমি তাই বলছি, তুই তুকারি গালিগালাজ অপমান কিচ্ছু বাদ যায়নি। এক পর্যায়ে সহ্যের বাঁধ ভেঙে ও আমার গায়ে হাত তুলল, এর আগে কিংবা পরে কখনোই ও আমার গায়ে হাত তুলেনি, কিন্তু ওই একটা থাপ্পড় ওটাই ছিল যথেষ্ট। আমি বাপের বাড়ি চলে গেলাম, আর হ্যাঁ, বরাবরের মতো এবারও নিজের দিকটা না বলে খালি ওর দোষটাই সবাইকে দেখিয়ে বললাম। মানুষের দোষ আর কি দিব, আমি সবাইকে যা বলেছি সেটার উপর ভিত্তি করেই তারা বিচার করেছে। পরিবারের সবাই বলল, এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নেই, মামলা ঠুকে দাও। আমিও সবার পরামর্শে মামলা করলাম, ওর নামে নারী নির্যাতনের কেস করা হলো। খুব দ্রুতই ওকে পুলিশ ধরে নিয়ে গেল। ওর পরিবার থেকে মুরব্বীরা এসে বারবার আমাকে অনুরোধ করল আমি যেন এই কেসটা তুলে নিই। ভেতরে ভেতরে আমিও চিন্তা করতাম, আচ্ছা আমার স্বামী কি আসলেই এতটা খারাপ? ও কি কোনোদিন নিজ থেকে আমার গায়ে হাত তুলেছে? আমি যদি ওকে এতগুলো কথা না শোনাতাম, তাহলে কি ও আমার গায়ে সেদিন হাত তুলতো? আমার বাবা মামাকে বুঝিয়েছিল, আমি যদি এত কিছুর পরেও ফিরে যাই, তাহলে ও ভাববে আমি বুঝি অসহায়, আমাকে ও আরো পেয়ে বসবে, আমার উপর ইচ্ছে মতো ছুরি ঘুরাবে। একবার গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজ করবে, কাজেই নিজে থেকে ফিরে যাওয়ার মতো এত বড় বোকামি যাতে আমি না করি। কিন্তু আমার মনের ভিতর কে যেন চিৎকার করে বলতে লাগলো, ও তো এমন লোক না, ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিন হাঁটু জোর হয়ে আমার কাছে মাপও চেয়েছে। এসব ভেবে ভেবে আমি মামলা তুলে নিলাম, তবে ওর কাছে ফেরত আর গেলাম না। কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার সালিশ হলো, সবার কাছে ও দোষী প্রমাণিত হলো। সবাই ওকে নানান রকম বোঝালো, উপদেশ দিল, তারপর আবার সংসার শুরু করলাম। এর পরের কয়েক মাস ভালোই চলছিল, কিন্তু হুট করে আবার কি একটা নিয়ে যেন আমাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল। ব্যাস কাপড় চোপড় গুছিয়ে আমি বাবার বাড়ি গিয়ে উঠলাম। এর মধ্যে শুনলাম ও নাকি খুব অসুস্থ। আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বলল, এভাবে একটা ঝগড়ার পর একা একা ফিরলে সেটা নাকি ভালো দেখা যায় না, আর আমাদের বোনদের কথা ছিল ওসব অসুস্থতা নাকি তার বাহানা, সে নাকি এগুলো নাটক করছে। আমরা চাচ্ছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যাক,
কিন্তু এবার আর কেউ আসলো না। এর কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। ডিভোর্স লেটার দেখে আমাদের পরিবারের সবাই খুব খেপে গেল, বলল কত বড় সাহস, মেয়েকে এত কষ্টে রেখেছে তার উপরে ডিভোর্স লেটার পাঠায়। সবার কথা আমার কাছেও মনে হলো ঠিক, কত বড় সাহস, আমাকে ডিভোর্স দিতে চায়। ও সব ভুলগুলো চোখের উপর ভাসতে লাগলো আমার। বাবা বারবার মনে করিয়ে দিল ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়ে হাত তুলেছে। প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম, এবার আমি ডিভোর্সটা দিয়েই দিব। কে চায় আমার পালতু লোকের সাথে সংসার করতে? কোর্টে গিয়ে ওকে হেনস্থা করার চেষ্টা করলাম। আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ ছোঁয়া অঙ্ক দাবি করলাম। আমি চাচ্ছিলাম ওর জন্য দেওয়ালে ফিট ঠিকে যায়, যেন নিজে থেকে আমার কাছে এসে আবার সংসার করতে চায়। আসলে ডিভোর্স হোক এটা আমি কখনো চাইনি, কিন্তু জিদ আমাকে খেয়ে নিচ্ছিল। আকবরই ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে কখনোই সম্ভব না, ওর কাছে ছোট হওয়া আমি কখনো মানতে পারবো না। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, ও আমার আকাশ ছোঁয়া সমস্ত দাবি মেনে নিল। আমাদের ছেলেকে আমি পেয়ে গেলাম, ভরণ পোষণ মাসিক খরচ ওর সম্পত্তি সব বিনিময়ে পেল শুধু ও ডিভোর্স। আমাদের ডিভোর্স হয়েছে আর 3.5 বছর, ও আবারও বিয়ে করেছে, সুখেই আছে বোঝা যায়। আসলে ওর মতো নির্ঝঞ্ঝাট স্বামীকে নিয়ে মেয়েরা হয়তো সুখেই থাকবে। এখন আমার নিজের কথা ভেবে আফসোস হয়, মানুষের মুখের কথায় কখনো কখনো ছুরি ছেয়ে ধারালো হতে পারে। ও আমাকে একবার থাপ্পড় মেরেছিল ঠিকই, কিন্তু আমি কথার তীরে ওকে ছিন্ন ভিন্ন করে ফেলতাম। শারীরিক নির্যাতন করিনি সত্যি, কিন্তু মানসিকভাবে কষ্ট দিতাম। এসব কথা আমার মা বাবাকে কখনই বলা হয়নি, নিজের দোষের কথা মানুষ কখনোই বলতে পারে না। মাঝে মাঝে ভাবিস আমার পরিবার যদি একটু নিজে থেকে আমাকে বুঝিয়ে সংসার করার জন্য উপদেশ দিত, যখন আমি ওর কাছে ফিরতে চাইতাম তখন যদি ও খারাপটা না বলে একটু ভালো দিকগুলো আমাকে মনে করিয়ে দিত, আমি যদি নিজে জেদ নিয়ে না পড়ে থেকে ওর একটু কাছে নত হতাম, তাহলে হয়তো আজ আমাকে এই দিনটা দেখা লাগতো না। ডিভোর্সের আগে আমার শ্বশুর বাড়িটাকে আমার জেলখানার মতো মনে হতো, কিন্তু ডিভোর্সের পর বিশ্বাস করুন আমার নিজের বাবার বাড়িটাকেই আমার এখন দোজখের মতো লাগছে। কখনো ভুল করেও ডিভোর্স দিতে যাবেন না, ডিভোর্স কখনো সুখ দেয় না, অন্তত কোনো মেয়ে তো সুখী হতে পারে না। আমার মতো ভুল কোনো বোন যাতে না করে, ডিভোর্স যাতে না দেয়। ডিভোর্স একটা সারা জীবনের অভিশাপ, সারা জীবনের কান্না। আসসালামু আলাইকুম। এতক্ষণ যে গল্পটি শুনেছেন এটি কিন্তু আমার বা আমার পরিচিত কারো জীবন গল্প নয়, এটি একজন আপুর জীবনের সত্যিকারের ঘটনা। ওরা সত্যিকারের জীবন ঘটনা থেকে নেওয়াই আজকের গল্পটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।